कैस السلام عليكم كيف حالك كويس कितना बता रहे 230 बहुत महंगा दुकान दुकान की अपना जिनिस मैं अपना दैनन्दिन जीवन जो जिनपत लागे মানে নতুন আছে পুরাতন আছে না পুরাতন না আমাদের এখানে সব নতুন আচ্ছা বর্ষের চারে সব কিছু আছে কতদিন হলো সৌদি আরবে এখানে আমার হ্যাঁ আমার তো রাম হিসাব তো 19 বছর 19 বছর মাশাআল্লাহ আমরা তো আসছি নতুন মানুষ আমরা এখানে থাকি না আমরা দাম্মাম থেকে আসছি ঘোরার জন্য আসলাম অনেক শুনছি আপনার রিয়াদের যে হারাজ মার্কেটের মানে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র নতুন বলেন বাইরে আছে এখানে মানে ভিতরেটা মানে নতুনই বেশি আচ্ছা আচ্ছা কি অবস্থা ভালো নেই এই তো ভাই এটাও কি আপনার দোকান আচ্ছা ইয়ে সব নতুন নতুন সামান হ্যাঁ নয়া ওয়ালা হ্যাঁ পুরা কে পুরা नूतन माल है इधर भी नूतन माल है ये दोनों ही आप ही का है ये चार वहाँ आप ही का अच्छा सही है एक दो तीन चार ना ना अरे जो पर इसका रेट कितना में मिलता है रेट इसका 12,000 किराया है 12,000 किराया कितना दिन के लिए एक मास अच्छा एक महीने के लिए 4,000 किराया पर इसके साथ हाँ भाई क्या आपका चैनल जैन चीमा ब्लॉग तो गाइज আমরা এখানে এসেছিলাম এই দোকানটাতে আমার ল্যাপটপের একটা চার্জারের জন্য তো এনাকে জিজ্ঞেস করলাম এনার কাছে নাই উনি ডাইরেক্টলি বললো যে এখানে এটা পাওয়া যাবে না তো খুঁজলে সামনে পাওয়া যেতে পারে তো আমরা এই দোকান শেষ করে সামনে আরো একটা দোকানে যাব সেখানে গিয়ে দেখব তো এখানে আরো একটা ল্যাপটপের চার্জারের জন্য আমি তাকে রিকোয়েস্ট করি এটা পাওয়া যাবে কিনা তো উনি দেখতে চাইলো আমি চার্জারটা ডাইরেক্টলি দেখায় দিলাম তো উনি বলতেছে এখানে পাওয়া যাবে না তো পরবর্তীতে আরেকটা দোকানে আমরা গেলাম একটা বাংলাদেশি দোকান সেখানে গিয়ে চেক করব ভাইডার ভোল্ট কত আছে 19 এটা 20 আছে মনে হয় নাকি আউটপুট 20 মানে আমি চাচ্ছিলাম কি আপনার তোশিবার অরিজিনাল একদম সেম ওইটাই তোশিবা ল্যাপটপ বুঝছি তোর ভাই এগুলো অরিজিনাল আমাদের কোনো সমস্যা নাই আমি এটা আরো আমি ফার্স্ট চান্স হইব কি কিছু বুঝছেন এই যে এটা আছে কোম্পানি মেনশন করে থাকলে ভালো হতো আর কি আপনি একটু চেক করে দেখেন না যদি থাকে আছে
আপনার মূলত এই দোকান হচ্ছে সার্ভিসিং এর কাজ বেশি করে না এই দোকানে নাকি? আচ্ছা, সব নতুন পুরাতন জিনিসপত্র, টিভি, তারপর হচ্ছে আপনার মনিটর, কম্পিউটারে বিক্রি করেন না? আচ্ছা, হ্যাঁ আইব, হ্যাঁ হ্যাঁ আইব, সমস্যা না। আপনার এমনি কাস্টমার কেমন হয়? শুক্রবার দিনে মার্কেট খোলা থাকে না? আমরা আসছি দামমাম থেকে, সব সময় খোলা থাকে। আচ্ছা, যদি মনে হয় ভালো না চেক করে দেখেন। আমরা দেশি মানুষ, আমরা ভালো একটা জিনিস না, ঠিকই আছে। সিমেন্টের এটা আপনি 100 টাকা মতো পাবেন। আমার চার্জার খারাপ, দেখেন আমি এটা চেক করে দেখেন। টোশিবাস, আসুস, সিমেন্স সবগুলো চার্জ বুঝতে পারছেন? মাইক্রোসফটের কোনো ইয়ে আছে আপনার কাছে? মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3 না তোশিবা, কিন্তু দেখছেন আসছে এই যে তোশিবা, সব এক তোশিবা, লেনোভো, বাংলাদেশে নেই? জি, কোন জায়গা? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লা সব লেগেছে তো ভাই, সমস্যা নাই ভাই, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, ততটুকু মাথায় রাখুন। আপনার দোকান এটা কত বছর হলো? দোকানে পাঁচ বছর। আমি আসছি প্রায় 3 বছর হতে যাচ্ছে। আমি ছুটিতে গেছিলাম, এই গ্যাঞ্জাম লাগার ভিতরে চলে আসছি বাংলাদেশ থেকে। এটা হলো আমাদের বাংলাদেশে এক ভাইয়ের দোকান, এখানে সবকিছুই আছে, দৈনন্দিন জীবনের আপনার হাড়ি পাতিল থেকে শুরু করে সব রকম। এই যে এগুলো হচ্ছে গ্যাসের চুলার সম্ভবত। আমার হচ্ছে রাজশাহী। হ্যাঁ, রাজশাহী নওগাঁ। আচ্ছা, দেশে ভালো থাকে না? তো আমরা এখন কেনাকাটা শেষ করে চলে যাচ্ছে, আমাদের এখন আর কোনো কাজে নাই। আপনাদেরকে লাস্ট একবার এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি, চারি সাইডটা কেমন। মূলত পুরনো জিনিসপত্র কেনার জন্য এখানে সবাই আসে। ঘর কে লিয়ে খরিদা গিয়া হ্যাঁ, জগহ নেই হ্যাঁ, ক্যা করে হ্যাঁ ভাই, জগহ তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে চারি সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। আস্তে আস্তে যত রাত হবে তত লাইট জ্বললে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।